বা ধরেন 100 বছর আগের মানুষ, তাকে তাকে যে বিজ্ঞানের যে আবিষ্কার গুলো এখন করছে বা যে বিষয়গুলো পূর্ব থেকে অস্তিত্ব ছিল এখনো আছে, তো অস্তিত্ব তার আগেই ছিল কিন্তু তাদের জ্ঞান ছিল না। 5000 বছর পূর্বের মানুষের কোনো জ্ঞান ছিল না ওই বিষয় সম্পর্কে। আপনারা যে জ্ঞানের কথা বলেন, এমনি ইসলামের জ্ঞান তাদের ছিল বা বিশ্বাসের জ্ঞান তাদের ছিল, কিন্তু আপনারা যেটা বলেন যে প্রুফ করা, প্রমাণ করা বা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা, ওই প্রমাণগুলো তো তারা করতে পারে নাই। তখন কি কি ধরে নেওয়া হবে যে 5000 বছর পূর্বে এই ব্ল্যাক হোল গুলো এগুলো কিছুই ছিল না? আপনি কি তাই বলতে চান? কোরআনের যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন, বাকি বিষয়গুলো কি আপনারা কোরআনকে মানেন? বাকি বিষয়গুলো ভালো বলা যেতে পারে, তবে সমস্যাও আছে। আগে আগে বলেন যে কোরআনের বাকি বিষয়গুলো আমরা বিশ্বাস করি, তাহলে এই না বিষয়গুলো না, নিয়ে আমরা আলোচনা করি। বাকি বাকি বিষয়গুলো সোসাইটিতে অ্যাপ্লাই করলে সোসাইটিতে আমার একটা ক্ষতি হবে না। বিশ্বাস শব্দটা তো নাস্তিকদের সাথে যায় না, ঠিক না? ক্ষতি হবে বাকি না, বুঝলাম বিষয়গুলো না, মানে ওগুলো ভালো বাকি ভালো হলে ভালো সাইডে বাকি থাকবে না, বিষয়গুলো এটা ভালো, ভালো হ্যাঁ বাকিগুলো ভালো ভালো, ভালো হ্যাঁ হলে তো ভালো, সোসাইটি হ্যাঁ ভালো হওয়ার কথা না, হ্যাঁ ক্ষতি হবে না, ভালোই তো, এটা হ্যাঁ কেমন হলো বাকিগুলো ভালো, বলুন। বাকি বাকিগুলো ভালো। কিন্তু ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে অ্যাপ্লাই করতে হলে পুরোটাই করতে হবে। এই পুরোটার মধ্যে যদি দাসিস দাসপ্রথা থেকে যায়, শিশু বিবাহ থেকে যায়, বউ পেটানো থেকে যায়, তাহলে তো এটা সোসাইটির জন্য ক্ষতিকর। দুঃখিত, আজকে মনে হয় আমার নেটে আসলে ডিস্টার্ব দিচ্ছে, আমি আসলে কথা অনেক অনেক কথাই শুনতে পাচ্ছি না। জি শরীফ ভাই, কি বিষয়ের জন্য বলতে চাচ্ছিলেন? জি, বাকি যেগুলো রয়েছে সেগুলো ভালো বলা যেতে পারে, তবে তবে যেগুলো ভালো বিশ্বাস গুলা করেন, সেগুলো তো, বিশ্বাস করেন, হ্যাঁ সেগুলো ভালো, যেগুলো ভালো সেগুলো তো ভালোই। হ্যাঁ সেগুলো বিশ্বাস করেন কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ সেগুলো বিশ্বাস করা যায়, কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে। আচ্ছা, সেগুলো বিশ্বাস করে যায়, যেখানে আল্লাহর কথা বলা আছে সেটাও বিশ্বাস করেন? নাস্তিকতা মানে হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরের বা আল্লাহর অবিশ্বাস। সেখানে আপনি তো শুরুতে কথাটা একটা ঠিক ই না, করে ফেললেন যে কথাটা আল্লাহ প্রসঙ্গ আসতেছে কেন। না না, আল্লাহ বিষয়টা মোটেও করা যায় না, কারণ কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই, আল্লাহ আছে এমন কোনো প্রমাণ নাই। আল্লাহ যে আছে এতে অসংখ্য প্রমাণ আছে, একটা দুইটা প্রমাণ কেন, হাজার হাজার প্রমাণ আছে। একটা দেন, একটা দেন, একটা দেন, তাহলে আজকে কলিমা পড়বো। একটা ভালো দেন, আজকে কলিমা পড়বো, কোনো সমস্যা নেই। প্রশ্ন আবার আবার চেঞ্জ করে অন্যদিকে নিয়ে আবার যাবেন, চেঞ্জ করবে, সে আবার চেঞ্জ করবে, সে তার আবার কথাই চেঞ্জ হচ্ছে করে প্যাঁচায় প্যাঁচায় ঘুরাবে। অন্যত্র চলে যাবেন কথা। আপনি না তো না, আল্লাহ আছে আপনি তার প্রমাণ, আল্লাহ যে আছে তার অসংখ্য প্রমাণ, আপনি তো একটা প্রমাণ, কিভাবে আপনি আপনি পৃথিবীতে আছেন, এটাই হচ্ছে বড় একটা প্রমাণ যে আল্লাহ একজন আছেন। তাহলে আপনিও পৃথিবীতে আসতেন না, সেক্ষেত্রে পৃথিবীতে সৃষ্টি হতো না, মহাবিশ্ব সৃষ্টি হতো না, আমার মা বাবা কেন না কেন? বাবার মধ্যে সম্পর্ক যদি না হতো তাহলে আমি আসতাম না, এটা বলা যেতে পারে। মা বাবার মিলনের মাধ্যমে তো সন্তান আসে, মা বাবার মিলনের মাধ্যমে তো সন্তান আসে, ঠিক হ্যাঁ, না? আপনার বাবা মা আমি তো, যদি না আসতো তাহলে আপনি আসবেন না, তবে যেতে 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 শেষ পর্যন্ত যাবেন, স্রষ্টা না থাকলে আসবে না, স্রষ্টা না আছে, তো মিলে হয়ে গেল না না, তাহলে না তাহলে এই থাকলে। জায়গাতে শেষ হবে না তো, এই জায়গাতে তাহলে প্রশ্ন হবে, তাহলে স্রষ্টাকে কে বানালো? আপনার আপনার স্রষ্টাকে তো আপনি কি বানানোর কোনো বুঝেন, প্রশ্ন আছে না, প্রশ্নই আসে কি না কারণে, স্রষ্টাকে কেন? কি কারণে আসে না, আচ্ছা, একটা কেন আসে একটা না? স্রষ্টাকে, আচ্ছা আপনি একটু বলেন, যদি একটা স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে স্রষ্টা কিভাবে হইলো? আপনি কি বুঝতে পারছেন জিনিসটা, হলো কিভাবে? লজিকটা বলতে না পারছেন? না না, এক্ষেত্রে তো আপনি যেহেতু প্রাকৃতিক অনেক বিষয়ে ব্যাখ্যা করতে পারতেছি না। আরেকটু বলি, যেহেতু জি শরীফ ভাই, জি শরীফ ভাই আমি আপনি বলি, যেহেতু আলোচনা নিয়ে আসছেন স্রষ্টা এবং সৃষ্টি, আপনি স্রষ্টা এবং সৃষ্টিকে যদি তালগোল পাকিয়ে ফেলেন তাহলে তো চলবে না, স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে সে তো স্রষ্টা হতে এক্ষেত্রে পারে না। এক্ষেত্রে আমরা তো সৃষ্টি বলে নিজেদের দাবি করি না, আমরা বলি আমরা প্রাকৃতিক ভাবেই কিছু প্রসিডিউরের মাধ্যমে আমরা এসেছি, আমরা তো নিজেদেরকে সৃষ্টি বলে দাবি করি না। এই প্রসিডিউরের সৃষ্টি পিছনে শব্দ, ফোর্সটা কিভাবে আসছে, সৃষ্টি প্রসিডিউর শব্দটা প্রকৃতি কিভাবে আসছে, প্রকৃতি প্রকৃতি, কিভাবে সেটা তো আসলো, প্রকৃতি, সেটা তো বিশাল আলোচনা। বিবর্তন কিভাবে হলো, মহাবিশ্ব উদ্ভব কিভাবে হলো, বিগ ব্যাং কিভাবে কিভাবে হলো, না এটা শরীফ ভাই, আমি ফোর্সটা কিভাবে আসলো? আমি আমি একটু বলি, যদি কিভাবে আসলো সেটা হচ্ছে, মনে করেন যে আসলো, কেউ না কেউ আছে, এখন সেটা যে আল্লাহ বা সেটা যে গড বা সেটা যে একজন ঈশ্বর, সেটা কিভাবে আপনারা বলবেন? তো আপনার মতে কি, ও ভাই আপনার মতে কি আছে বলেন, আপনার কোনো বেটার না না আনসার স্যার, আছে উনি যে এটা আমার কোর্ট জন্য, আমি একটা জানি না, তো? আমি আচ্ছা, জানি না, আমরা সত্যি কথা আছে, আমি জানি না, স্টিফেন হকিংস আমি ও এই জানি না, জিনিসটা, এটা
স্টিফেন হকিং জিনিসটা করতে পারেন না, একটা মানে ফোর্স তো লাগবে, একটা জিনিসটা আপনি একটা জিনিসকে ধাক্কা দিবেন একটা ফোর্স লাগবে। তো খালেদ ভাই আচ্ছা আচ্ছা আমি বল বের করব বলেন যে ওটা আল্লাহই করছে, আল্লাহ ছিল বা গড ছিল বা ঈশ্বর ছিল বা ওইটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সামবডি এলস ছিল। আচ্ছা আচ্ছা স্টিফেন হকিং স্যার আমি কিছু বই দেখাবো আমি, খালেদ ভাই বলছেন, খালেদ ভাই পেজ নাম্বার 38 ভাই, খালেদ ভাই আপনি আগেরবার আগের এইখানে এইখানে খুব প্যাচাইছেন আগের একটা লাইভে, প্রত্যেকবার আপনাকে আনসার দেওয়ার জন্য বলা হয়েছে যাতে কি পড়েছেন, আপনি শুধু বলেছেন যে এত পেজের এত কিছু আছে, বই আছে আমাদের পড়া আছে ভাই, এগুলো পড়ি আমরা। জি ভাই বলতেছি ভাই আপনার কোর্সটা কি আপনার কি মনে হয়? জি সাহেব বলেন আমি প্রশ্ন ভাই আপনার কাছে জিজ্ঞেস করি, বলেন তো প্রশ্ন ভাই সাধারণত লাইভে তো আসলে মানে নাম তো আসলে ইয়ে করা যায় না, আমি দুঃখিত রাহু ভাই আপনি যদি একটু নাম এটা বলেই থাকেন তাহলে আমি খুব। আচ্ছা যাই হোক, আচ্ছা আপনি যে বলেন যে আমি জানি না, জানি না তার অর্থ কি না থাকার প্রমাণ? আচ্ছা আপনি বলেন তো আমার পকেটে কয় টাকা আছে? আমি জানি না ভাই। আপনি জানেন না? না আমি জানি না কত টাকা আছে, আমি জানি না টাকা আছে কি না সেটা আমি জানি না, তার অর্থ কি আমার পকেটে টাকা নেই? না না আচ্ছা তাহলে আপনি জানেন না যে আমার টাকা আছে না নাই, মানে এর অর্থ ভাই আপনার পকেটে কত টাকা আছে সেটা আমি জানি না, কিন্তু আপনার পকেটে টাকা আছে আপনি জানেন না তাই তো? না না আপনার পকেটে টাকা আছে ভাই, 5700 টাকা আছে আমার পকেটে, 5700 টাকা আছে। না আপনি ভুল বললেন, আপনার পকেটে টাকা আছে কিনা এটা আপনি জানেন? হ্যাঁ জানেন না, পকেটে টাকা আছে তো ভাই, পকেটে টাকা আছে না, আমার পকেটে টাকা আছে না নাই এটা আপনি জানেন? তাহলে বলেন কয় টাকা আছে, আপনি বলেন আপনি পকেটে কয় টাকা আছে, আপনার পকেটে টাকা নাই মানে আপনি জানেন না, প্রুফ করে আছে আপনি রিপ্লাই দিলেন, আপনার পকেটে টাকা নাই সেটা আপনি প্রুফ করেন আহু ভাই, এই যে আমার পকেটে টাকা নাই সেটা প্রমাণ দেন, এই যে আমার পকেটে টাকা নাই দেখেন, আমার পকেটে টাকা নাই, ডান পকেটে কোনো টাকা নাই। আচ্ছা যাই হোক আমি এখন মূল কথা আসি, আবু ভাই আপনি দেখাচ্ছেন কি জন্য, আপনি তো দৃশ্যমান, আপনি তো ভাই দৃশ্যমান, হ্যাঁ আমি আপনাকে বোঝাচ্ছি জি, আপনি আমি ওই জিনিসটাই যাচ্ছি, আমি ওই জিনিসটাই যাচ্ছি যে দেখেন আপনার না জানা গড দৃশ্যমান নয় ভাই, আমার ভাই এই জায়গাটা আমার কথা শেষ করি সেটা হলো যে কোনো একটা জিনিস না থাকা মানে জ্ঞান না থাকা তার অর্থ ওই জিনিস না থাকা কখনোই মিন করা যায় না, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না যে আমি এই জিনিস জানি না তার অর্থ এই নয় যে ওই জিনিসের অস্তিত্ব নাই, এটা একটা হাস্যকর দাবি, এটা কোনো দাবি হতে পারে না, আপনি জানেন না সেটা হলো আপনার জ্ঞান। ভাই আপনি আপনার কথাটা আবার একটু রিপিট করবেন কাইন্ডলি? হ্যাঁ আমি বলছি যে কোনো একটা বিষয়ে আমার জ্ঞান নেই তার অর্থ এই নয় যে ওই বিষয়টার অস্তিত্ব নেই, না না জ্ঞানের সঙ্গে অস্তিত্বের কি সম্পর্ক, আমার না থাকতে পারে আপনার জ্ঞান থাকতে পারে বা খালেদ ভাই জ্ঞান থাকতে পারে, সেই বিষয়টা যেটা আমার কাছে জ্ঞান নেই সেখানে খালেদ ভাই থাকতে পারে, আমি ইতিহাস আমি ইতিহাস সম্বন্ধে জানি না, খালেদ ভাই ইতিহাস সম্বন্ধে জানে, তা আমি জানি না যে বাতাস কিভাবে পরিমাপ করা হয়, কিন্তু খালেদ ভাই জানে তাই বলে কি বাতাস পরিমাপ করা যায় না, আমরা সেটাই বলছি যে আপনারা যে বলেন যে আসলে জানি না তার অর্থ এই নয় যে উনি ওই জিনিসটার অস্তিত্ব নাই, এটা তো একটা হাস্যকর দাবি তাই না, আমি এটাই প্রুভ করতে চাচ্ছি যে কোনো বিষয়ে কোনো বিষয়ে আমার কথা একটু শেষ করি কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তির জ্ঞান না থাকে তার অর্থ কখনোই এটা প্রমাণ করা যাবে না, তার অর্থ কখনোই এটা বোঝায় না যে ওই জিনিসটার অস্তিত্ব নাই, ওই জিনিস সম্পর্কে আমার জ্ঞান না থাকতে পারে, এই ব্যাপারে তো আপনি আমার সাথে একমত? হ্যাঁ অবশ্যই আমার জ্ঞান না থাকবে সেটা তো একজনের কারো না কারো জ্ঞান আছে ভাই, কারো না কারো জ্ঞান তো আছে, হ্যাঁ আমি সেটাই বলছি, তাহলে আপনারা যে বলেন বা বিজ্ঞান যে বলে যে আমি জানি না, এখন আমি জানি না তার অর্থ তো কখনো এই নয় যে স্রষ্টা নাই ভাই, আমি জানি না মানে আমার জ্ঞানের সীমাবদ্ধতা জি ভাই, জ্ঞান জ্ঞানটা মানে হচ্ছে জ্ঞান কিন্তু বিজ্ঞানের যে জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে প্রমাণ সিদ্ধ, প্রমাণ ছাড়া বিজ্ঞানে কিছু কোনো জ্ঞান নেই, প্রমাণ ওরা প্রমাণ ছাড়া বিজ্ঞান কখনো বলবে না আপনাকে যে পঙ্কিরাজ ঘোড়া ছিল, বিজ্ঞান আমাকে কখনো বলবে না যে মানুষ মানে কোনো কিছু ছাড়াই আমি আপনাকে পিঠে চড়ে উঠতে পারি ভাই। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি
ধরেন আজ থেকে 5,000 বছর পূর্বে, 5,000 বছর পূর্বের যে মানুষগুলো অতীত হয়ে গেছে, তখন বিজ্ঞানের কোনো যন্ত্র কোনো কিছু আবিষ্কার হয় নাই, কোনো কিছুই আবিষ্কার হয় নাই, পরক ওই সময়গুলো যে মানুষগুলো গেছে সেই মানুষগুলো তারা কি ধারণা করবে যে ব্ল্যাক হোল বলতে কিছু আছে, বা বিজ্ঞান যে আধুনিক আবিষ্কার গুলো করছে এই বিষয়গুলো কি তারা সব অস্বীকার করবে, বা তারা কি সব অস্বীকার করেছে? কারা, 5,000 বছরের আগের মানুষ নাকি এখনকার মানুষ? না না, 5,000 বছর মানুষের আগে বাদ, না না অবশ্যই না, জ্ঞান নেই বলতে কি আমার কাছে নেই, কারণ কার কাছে তো আছে ভাই, আছে বলেই তো সে এগুলোকে সৃষ্টি এগুলোকে প্রমাণ করতে পেরেছে। আপনি 5,000 বছর তো মানুষের কোনো মানুষের কাছে তো ছিল না, তাই না? সেটাই বোঝাচ্ছিল আর কি। তার মানে কি এই যে এগুলা নাই? না না অবশ্যই আছে, এবং আছে বলে তো সেটা এখন পেলো, পেয়েছে না, আছে বলেই তো পেয়েছে। এই যে ব্ল্যাক হোল বলছেন, যে বিবর্তন বলছে, এই যে আমি সেটাই বলছি, আমি সেটাই বলছি। তাহলে আপনি এখন যেটা দাবি করছেন, আপনি এখন যেটা দাবি করছেন যে আপনার কাছে জ্ঞান নাই, তার মানে ওই জিনিসটা নাই। তাহলে তো এটা হতো যে 5,000 বছর পূর্বে এই ব্ল্যাক হোল নামক এই জিনিসের কোনো কিছুর অস্তিত্ব থাকা উচিত ছিল না, কারণ ওই মানুষের কাছে কোনো জ্ঞান ছিল না। আবু ভাই, ব্ল্যাক হোল আছে কিন্তু বিষয়টা তো তার বিপরীত। না না, ব্ল্যাক হোল আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে, এই কথাগুলো কেউ শুধু যদি বলে তাহলে কি আপনি বিশ্বাস করে করে ফেলবেন, মানে আপনি বলে ফেলবেন যে না এটাই ঠিক? তাকে তো প্রমাণ দিতে হবে না, তার যুক্তি নির্ভর প্রমাণ দিতে হবে ভাই। প্রমাণ না দিলে আপনি কিভাবে একজন বলে দিল ভাই যে আকাশে আকাশ দিয়ে উঠতেছি, আমি আকাশ দিয়ে উঠি, কেউ যদি বলে ফেলে? আমি তো সেই কথাই বলছি, আমি কি সেই কথাই বলছি যে 5,000 বছর, 5,000 বছর পূর্বের মানুষের কাছে কোনো প্রমাণ ছিল না? 5,000 বছর মানুষের পূর্বে, পূর্বের মানুষের কাছে কোনো প্রমাণ ছিল না, তার অর্থ কি এই যে এই বিষয়গুলোর কোনো অস্তিত্ব ছিল না? অবশ্যই অস্তিত্ব ছিল, ছিল তো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, তাহলে ফলাফল কি দাঁড়ালো যে জ্ঞান এবং প্রমাণের, আমি আমি বলি যে প্রমাণ করতে না পারলেও ওই জিনিসের অস্তিত্ব থাকতে পারে, এ ব্যাপারে তো আপনি আমার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, এটা তো বাস্তবতা। প্রমাণ না করলে সেগুলো যে ছিল সেগুলো কিভাবে আপনি জানবেন? আপনি সব সময় দেখাচ্ছি, আমি আমি সায়েন্সের কথা বলছি না, আমি বলছি যেটা প্রমাণ করতে না পারেন, যদি আপনি প্রমাণ করতে না পারেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটা যে ঘুরতো সেটা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি প্রমাণ করতে না পারেন? আমরা তো এমন কিছু বলছি না যে প্রমাণ নেই, আমরা এনাফ প্রমাণ দেখিয়েছি। আপনার কিন্তু সায়েন্সের লিমিটেশনটা বুঝতে হবে। সায়েন্স কিন্তু, আপনি কথাটা শেষ করে তারপর আমি বলেন, আপনি তো কথা বলেছেন, সায়েন্সের কিন্তু অনেক লিমিটেশন আছে, মাঝে মাঝে কিন্তু তার লজিকের উপরে আমরা নির্ভর করি যে একটা জিনিসের প্রমাণ হিসাবে। যেমন সায়েন্স শুধু যা দেখতে পাচ্ছে সেটার উপর নির্ভর করছে। যেমন আপনারা বলতেছেন যে সৃষ্টিকর্তাকে দেখা যাচ্ছে না, তার জন্য সৃষ্টিকর্তা বিশেষ নাই, বাট মানে অনেক কিছু আছে যেগুলো দেখা যায় না, যেমন লস অফ এনার্জি অথবা ম্যাটার এনার্জি, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা প্রমাণ করিয়েছে জুলিয়াস রবার্ট বা বন মায়ার, তাদের কথা যদি দেখেন তারা এগুলো কিন্তু ট্রান্সফার হয় এনার্জি, তাদের মতে একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়, কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন না। মেকানিজমকে আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে আপনি কি আপনি ভুল করছেন, সায়েন্সের উপর কেউ নির্ভর কথা বলছে না, বলছে আপনি যে কথাগুলো বলছেন, এই যে সূর্যের কথা বলছেন, আপনি পৃথিবী গ্রহ নক্ষত্রের কথা বলছেন, আপনি বলছেন যে লস অফ এনার্জি, এই কথাগুলো আপনি জানলেন কি করে? যদি সায়েন্স আপনাকে প্রুফ করে না দেয়, আপনি কিভাবে জানলেন যে লস অফ এনার্জি হচ্ছে? লস অফ এনার্জি ছিল ভাই। আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, প্রশ্ন ভাই আমার কথা শুনেন। আপনি সায়েন্স এখন প্রমাণ করছে, আপনি এখন বিশ্বাস করছেন, তার অর্থ কি এই যে 5,000 বছর পূর্বে এগুলো ছিল না ভাই? ছিল তো, কিন্তু প্রমাণ না করলে এগুলো ছিল কিভাবে বলবো? তাহলে যদি প্রমাণ না করে, হ্যাঁ আমি কিভাবে বলবো? তাহলে 5,000 বছর পূর্বের যে মানুষগুলো চলে গেছে, 5,000 বছর মানুষ পূর্বের মানুষগুলো যে চলে গেছে, তারা তা তো প্রমাণ পায়নি, তাহলে কি সবাই এটা ধরে নেবে যে ওই জিনিসের অস্তিত্ব ছিল না? ভাই 5,000 বছর আগে যে চলে গেছে সে সেইটুকু সময়ের জন্য চলে গেছে। হ্যাঁ, আপনি কি মনে করেন যে ওই সময় আপনি আপনি তো আমার সাথে এই বিষয়ে একমত হবেন যে এই বিষয়গুলো 1,000 বছর পূর্বে? জি, আপনি তো এই বিষয়ে আমার সাথে নিঃসন্দেহে একমত হবেন যে 1,000 বছর পূর্বেও এই বিষয়গুলো বিদ্যমান ছিল, যদিও তখন প্রমাণিত হয়নি, তার সত্ত্বেও এটা বিদ্যমান ছিল। এ ব্যাপারে তো আপনার দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। না, এটা তো অবশ্যই দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে
জি জি, আমি তো এটাই বলতে চাচ্ছি যে যে বিষয়টা আজ প্রমাণ নেই আপনার কাছে, তার অর্থ তো এই নয় যে এই বিষয়টা নেই। এই সহজ কথাটা আপনার মেনে নিতে এত কষ্ট কেন? ভাই এই কথাটা তো আপনি সহজ কথাটা জিনিসটা বুঝতে পারছেন না ও ভাই, আমি আমি খুবই দুঃখিত আপনি কথাটা বলার জন্য যে আপনি বুঝতে পারছেন এই কথাটা। দেখেন সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে সেটা নিয়ে 3000 বছর আগে কিন্তু তর্কাতর্কি হয়েছে, মানে বিজ্ঞান অনেক দার্শনিককে পুড়িয়ে মারা হয়েছে, অনেক দার্শনিককে বিষ খাই মানে মেরে ফেলা হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে, এমন অনেক দার্শনিক ছিল। এখন আমরা যদি এখন আমরা সে জানতে পারছি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং এই পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এটা কিন্তু প্রমাণ করার আগেও কিন্তু এটা বলবৎ ছিল। এটা কিন্তু যখন এই পৃথিবী যখন মানে একটা যখন একটা নিজস্ব কক্ষপথে যখন ঘোরা শুরু করলো, দেখছিস প্রচুর কাহিনী আছে, তো এগুলো কিন্তু তখনও ছিল। কিন্তু তখন যেটা ছিল সেই কথাটা, এই যে প্রমাণটা, এই যে জানার ব্যাপারটা, জ্ঞানটা, সেটা আমরা কিভাবে পেলাম? এখন বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, ডিসকভার করেছে, নট ইনভেনশন, ইট ইজ কল্ড ডিসকভার। সো ডিসকভার করার পরে তারা বলতে পারছে যে হ্যাঁ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং আমরা জানতে পারছি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, যদিও সেটা হাজার হাজার বছর আগে থেকে ঘুরত। আপনাকে এটাই বোঝাচ্ছে আর কি, আপনাকে এটাই বলছি। হ্যাঁ আমি আমি সেটাই বলছি, এটা তো প্রমাণ না করলে দ্বিমত পোষণ করতে না আমি তো আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, আমি তো আপনার সাথে একমত পোষণ করছি, কিন্তু আমার প্রশ্নটা তো এই জায়গায় নয়। আমার প্রশ্নটা হলো যে এই জিনিসগুলো প্রমাণ করার আগেও ছিল, আমি সেটা বলতে আপনাকে বোঝাতে চাচ্ছি। তাহলে এবার আমার কথা শুনেন, যদি প্রমাণ করার আগে এই জিনিসগুলো থাকে, এখন যদি আপনি প্রমাণ করতে কোনো জিনিস ব্যর্থ হন, প্রমাণ করতে না পারেন, তার অর্থ কখনোই এই দাঁড়ায় না যে ওই জিনিসের অস্তিত্ব নাই। এটাই আমি রমেশ সাহেব এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। তার মানে কি আমরা এটা ধরে নেব যে সকল জিনিস আমরা প্রমাণ পাই না, অর্থাৎ মামদভূত চলে গিয়েছে? না না, আমি টপিকেই থাকতেছি। তার মানে কি ভূতে আমরা দেখতে পাই না, ভূতে কোনো প্রমাণ পাই না, বা শাকচুন্নি এগুলোর প্রমাণ আমরা পাই না, আমরা কি এগুলা মেনে নিব? কারণ আজ থেকে 1000 বছর পরে তো কেউ আমাদের ভূতের প্রমাণ দিয়েও দিতে পারে, তাহলে কি সেটা আমরা আজকে থেকে মেনে নিব? ভূত বলতে কিছু আছে, শাকচুন্নি বলতে কেউ আছে, বা তেঁতুল গাছের উপর একটা মানে কোনো ই থাকে, এগুলিকে আমরা মেনে নিব নাকি? আমরা যদি যখন কোনো প্রমাণ পাবো আজ থেকে 500, 1000 বা 1 কোটি বছর পরে যখন প্রমাণ পাবো তখন থেকে আমরা মেনে নিব? দেখেন এগুলা তো জিনিসটা এক একটা, জি খালে বলেন বলেন চাই। এইসব এইসব ব্যাপার মানে এইসব আজে বাজে কথাবার্তা নিয়ে আসছে আর কি, মানে এইসব কথা কেন প্রমাণের কথা নিয়ে আসতেছে? তো প্রমাণ নেই আমাদের ইসলামে, যা কথা আছে সব কিছু প্রমাণ আছে। সেটা তো একটা ব্যাপার ছিল। এখন মনে করুন যে এই যে আপনারা বলছেন, যে আপনারা বলছেন জিন, হিন্দুরা বলছে অপ্সরা, স্বর্গ, নরক, বেহেস্ত, এগুলোর তো কোনো প্রমাণ এখন দিতে পারা হয়নি, বিজ্ঞান দিতে পারেনি, ধর্ম প্রমাণ করতে পারেনি, কেউ প্রমাণ করতে পারেনি, তাই বলে এটা আপনারা এখন বলতে পারবেন যে এটা আছে কি নাই? এটা অবশ্যই আমরা এখন তো মেনে নিচ্ছি না। জি সাইক বলেন। হ্যাঁ সেক্ষেত্রে আমাদের 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 ওপিনিয়নটা হবে আওয়ার ডিসিশন ইজ পেন্ডিং, অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা এখনো আসেনি, যখন আমরা সিদ্ধান্ত বা প্রমাণটা পাবো তখন থেকে আমরা মেনে নিব, এর আগ পর্যন্ত সেটা আমাদের কাছে অপ্রমাণিত বা অসত্য। শরীফ ভাই এখানে যদি আপনার বিজ্ঞান যদি কোটি কোটি বছরও যায়, তো বিজ্ঞানের যেটা সাবজেক্ট না আপনারা বিজ্ঞান দিয়ে সেটা প্রমাণ করতে চাবেন কেন? এটা তো আপনাদের একটা অযৌক্তিক দাবি। বিজ্ঞান এখনো আসমানের প্রথম আসমানের ধারে কাছেও যেতে পারেনি, অনেক নিচে আছে। তো এর উপরে কি আছে বিজ্ঞান? আদৌ যেতে পারবে কিনা? আপনারা বিজ্ঞান দিয়ে, বিজ্ঞান কি স্রষ্টা কি বিজ্ঞানের সাবজেক্ট যে আপনারা বিজ্ঞান দিয়ে এটাকে পরিমাপ করতে চান? বিজ্ঞান কোনোদিন কি এটা দাবি করছে যে বিজ্ঞানের সাবজেক্ট এটা যে সে স্রষ্টাকে প্রমাণ করবে? রাহমানি ভাই এটা কিন্তু নাস্তিকদের দোষ দিলে ভাই আপনার খুব ভুল হবে। সেটা হচ্ছে কি, এটা দোষ হবে কাজ জানেন তো আপনাদের প্রিয় জাকির নায়কের, কারণ জাকির নায়ক প্রত্যেকটা কথাকে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দিয়ে আপনাদেরকে পুরোপুরি না 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 না
রামনি ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে কি খালেদ ভাই আপনি আমাদের আপনি প্রত্যেকটা কথার সাথে বিজ্ঞান কোথায় পাইলেন, মানে আপনি মানে কোনটাকে প্রত্যেকটা লেকচারে বিজ্ঞান দিয়ে দিয়েছে আপনি পেয়েছেন কেন? মানে সে কি বলেছিল মানে সবসময় মানে বিজ্ঞান দিয়ে কথা বলতে হবে, কোন জায়গায় বলেছে আপনি বলেন তো? 1400 বছর আগে যেটা সে কথা বলতে পারে, সে এটা কথা বলতে পারে ইসলাম একটা যেহেতু সত্য ধর্ম সেটা কখনোই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক না সেটা বলতে পারে, কিন্তু আপনি প্রত্যেকটা যে একটা বিজ্ঞান দিতে হবে আপনার অজুর অজুর সব কথা যে বিজ্ঞানের কথা বলতে হবে এটা কথা আপনি হয়তো আপনি হয়তো শুনেননি বা যে কোনো আপনার কি বেশি শুনেছেন তার মানে আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিজ্ঞান, আমি দুঃখিত আমি যেতে চাই না, আসলে যদি না আপনার না গেলেন যেতে পারবেন, অসুবিধা না, আমার কোনো সমস্যা নেই, আমি এটাতে কোন রকম ভাবে করবো না, প্রোটেস্ট করবো না। আমি আপনি জি জি আপনি জাকির নায়েক এর উপর একটা গেলেন দিয়ে পরিণত হয়েছে যেগুলো তারা আবিষ্কার করেছে এবং বিজ্ঞান যেগুলো প্রমাণ করেছে এবং কোরআনে যে বিষয়গুলো বলছে জাকির নায়েক সেটা প্রমাণ করে দেখিয়েছে যে কোরআনের সাথে বিজ্ঞানের কোন সংঘর্ষ নেই। এখন বিজ্ঞান তো আর স্রষ্টার বিষয়ে বিজ্ঞান কোনো প্রমাণ এখন দিতে পারেনি, কেমত পর্যন্ত পারবে কিনা সেটা আল্লাহ আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং বিজ্ঞান যখন প্রমাণ দিবে কোনো বিষয় সেটা যদি কোরআনের সাথে আপনি কোনো সাংঘর্ষিক দেখেন সেটা যদি আপনি এখনো আলোচনা করতে চান আমরা এখন আলোচনা করতে প্রস্তুত আছি যে আপনি এরকম কোনো একটা বিষয় দেখাতে পারেন যেটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। জাকির নায়েক জাস্ট এটা করেছে যে বিজ্ঞান কোরআন যে একটা আল্লাহর গ্রন্থ সেই গ্রন্থটা তিনি প্রমাণ দিয়েছেন। আচ্ছা কোরআনে বৈজ্ঞানিক ভুল এরকম কিছু আপনি দেখতে যাচ্ছেন? জি কোরআনে বৈজ্ঞানিক ভুল আছে এমন কিছু আপনি দেখতে যাচ্ছেন? তাহলে আমি দেখাতে পারি। শাইক আমরা মনে হয় আমাদের টপিকটা ছিল হচ্ছে নৈতিকতা নিয়ে, আমরা অনেক দূর চলে গিয়েছি। রহমান সাহেব যখন বললেন যে কোরআনে বৈজ্ঞানিক কোনো ভুল নাই, আমি একটা ভুল দেখাই দিব এখন। আপনার বিজ্ঞান যে সত্য সেটাকে আপনি প্রুফ করতে পেরেছেন? আপনার বিজ্ঞান যে বহুবার ভুল প্রমাণিত হয়েছে তার অসংখ্য ভুরি ভুরি নদীর বিজ্ঞানেই আছে, এটাকে আপনি অস্বীকার করবেন? বিজ্ঞান তো কখনো বলে না না না, বিজ্ঞান পরিবর্তন হতে পারে, বিজ্ঞান পরিবর্তন হতে পারে, বাট আমরা স্টিল না, অর্থাৎ আজকে পর্যন্ত কোনটা সত্য আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বিজ্ঞান জি জি বিজ্ঞান যেটা আপনি আজকে এই মুহূর্ত পর্যন্ত জি জি আমি শেষ করি শরীফ ভাই, আজ পর্যন্ত আমরা যে আমরা যেটাকে সত্য ধরে নিচ্ছি সেটা যে আগামীকাল চেঞ্জ হবে না আপনি এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? না এরকম কোন গ্যারান্টি দিতে পারি না, তবে আমাদের পজিশনটা বা আমাদের অবস্থানটা একটু বলে নি, আমাদের অবস্থানটা বোঝার জন্য আমাদের বিজ্ঞানের সাহায্য নিতে হয়। আমরা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এমন কিছু আজকে মেনে নিচ্ছি না, বাট কালকে যদি আপনি আমাকে প্রমাণ দিতে পারেন যে আমি বৈজ্ঞানিক যে বিষয়টা বলেছি সেই বিষয়টা ভুল প্রমাণ হয়েছে, সেদিন আমি আপনার কথা মেনে নিব, আমার মেনে নিতে কোনো আপত্তি নাই, বাট আজকে পর্যন্ত যেটা সত্য আমি তো সেটা সত্য হিসেবে মেনে নিব, ঠিক না? আচ্ছা ভাই আপনি একটা মানুষকে চড় মারলেন কালকে, প্রমাণিত ওইখানে বিজ্ঞান আমাদের দর্শকরা বারবার জি চাই বলুন আমি পরে বলছি, খালেদ ভাই বলেন আমাদের তারা সম্পূর্ণ বিজ্ঞানের উপর নির্ভর করছে। জি চাই জি আমরা মনে টপিকটা চলে গেলেই ভালো হয় আর কি, যে আমরা টপিকে ফিরে আসি। শরীফ ভাই আপনার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করবো, কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ কোথায়, আপনার সাথে এটা আমাদের আলোচনা থাকবে, কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে বিজ্ঞান সত্য, বিজ্ঞানের কোনো ব্যত্যয় ঘটবে না। আমাদের এক দর্শক ভাই প্রশ্ন করেছে যে পারিবারিক নৈতিকতার ভিত্তি নাস্তিকরা কিভাবে সময় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পরিবারের নৈতিকতার ভিত্তি কি হবে? পরিবারের
পরিবারের নৈতিকতার ভিত্তি সমাজবিজ্ঞানীরা আলোচনা করবেন, সেটা সমাজবিজ্ঞানীরা যেভাবে গাইডলাইন দিবেন, পাশাপাশি যেহেতু পরিবারে শিশু একটা গুরুত্বপূর্ণ অংশ, সেক্ষেত্রে একজন চাইল্ড স্পেশালিস্টও থাকতে পারেন, ওনারা সবাই মিলে একটা ভালো একটা গাইডলাইন দিবেন যেটা নিয়ে আমরা শিশুদের নিয়ে বা পরিবারটা কিভাবে ভালো হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু সে জায়গাটাতে কখনোই বলা থাকতে পারবে না যে 7 বছর হলেই একটা কিছু করে দেখাতে হবে, পাশাপাশি 10 বছরের মধ্যে সে যদি কোনো কিছু বিশ্বাস না করে তাকে চাইলে পেটানো যায়, যেমনটা আপনাদের ইসলামে আছে, এরকম মারধরের বিষয়টা কখনো আমরা সাপোর্ট করি না। আমি আমি ঠিক বুঝি না, মাঝে মাঝে শরীফ ভাই কি মানে হ্যালো ইচ্ছা করে একটা টপিককে অন্য জায়গায় নিয়ে যায়, এই জিনিসটা আমি দেখলাম যে খুব ডাইভার্ট করতে পারে, ডাইভার্সনের মাস্টার। ডাইভার্সন না না, এখন সেটা যদি আপনার ধর্মগ্রন্থে থেকে থাকে আপনি এটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নাই, আপনি একটা জিনিস আমাদের একটা টপিক, আপনি এটা বুক ফুলিয়ে বলতে পারেন, আপনি এটা বুক ফুলিয়ে বলতে পারেন। টপিক আলাদা, আমি শরীফ ভাইকে বলছি আপনি কোনো সময় মারধরকে সাপোর্ট করেন না? না, আমি সুয়েদিস থেকে যদি দেখাতে পারি যে সন্তান 7 বছরে নামাজ পড়তে হবে, 10 বছর সময় না পড়লে তাকে পেটানো যায়। শরীফ ভাই কি মারধরকে কোনো সময় সাপোর্ট করেন না? মারধরকে কোনো সময় আপনি সাপোর্ট করেন না? সেটা যদি আইন লঙ্ঘন করে থাকে, আইন আইন যদি লঙ্ঘন করে থাকে সেক্ষেত্রে হতে পারে, পারিবারিক কোনো ম্যাটার, পরিবারে পরিবারে কোনো বিচ্ছিন্ন ঘটনা, না পরিবারে কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে মারা যাবে না। শিশুদেরকে কতদিন কখনো মারা হয়, এটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হয়, সাইকোলজিতে একটা বাজে প্রভাব পড়ে যেটা বড়, কখনো না শিশুদেরকে কখনো মারধর করা যাবে না, কখনোই করা যাবে না, নেভার এভার। আমি একটা এক্সাম্পল দেই, আপনার সন্তান ছাদে উঠছে লাফ দিবে, সে নিচে বলে কয় আমি এখন এই হব, কি বলে যে আপনারা কি দেখেন ওটাকে কি বলে, ওই যে খালেদ ভাই বলেন না ওটাকে কি বলে, বাচ্চারা যেটাকে দেখে সুপারম্যান বা সুপারম্যান স্পাইডারম্যান, এগুলো সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান ব্যাটম্যান কি হয়ে যায় লাফ দেয়, আপনার ছেলে সুপারম্যান হবে, সুপারম্যান হবে, ছাদ থেকে লাফ দিচ্ছে, আপনি বোঝাচ্ছেন বাবা তুমি লাফ দিলে মারা যাবে, এই করবে সেই করবে, যতই বোঝাচ্ছেন সে শুনতে পাচ্ছে না, এখন আপনি কি করবেন? না আপনি কি ভাবতেছেন যে আমি অবশ্যই তাকে বুঝাবো, তুমি যদি এখান থেকে পড়ে যাও সেটা আমার ব্যর্থতা, সেটা আমার ব্যর্থতা, আমি বুঝাতে পারছি না, আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, আচ্ছা আমি ছাদের রেলিং এর ব্যবস্থা করব, ছাদের দরজায় তালা লাগানোর ব্যবস্থা করব, ছাদের দরজায় তালা লাগানোর ব্যবস্থা করব, ছাদের রেলিং এর ব্যবস্থা করবো, বাট গায়ে হাত তুলবো না। আপনার ছেলে কোনো কারণে ছাদে চলে গেছে, যে কোনো কারণে ছাদে চলে গেছে, যে কোনো ভাবে, এটা অসম্ভব না, যে কোনো ভাবে যেতে পারে, যে কোনো ভাবে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। একটা ছাদে, আচ্ছা আচ্ছা, দেখেন আমি বলি শেষ করি, কোনো ভাবে ছাদে চলে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে আমি সুপারম্যানের মতো লাভ দিব, এখন সে কখনোই বুঝতেছে না যে আমি যদি এখান থেকে লাভ দিই আমি মারা যাব, এখন আপনি তাকে বোঝাচ্ছেন বাবা শোনা যা যা বলা সব বলতেছেন, কোন জবাব নাই আপনার কাছে। সেক্ষেত্রে সেটা আমার ব্যর্থতা, একজন একটা বাচ্চা যতদিন পর্যন্ত সেটা মস্তিষ্কে না ঢুকে যে একটা এত উঁচু জায়গা থেকে লাভ দিলে আমি, আপনি আপনার সন্তানকে মারা দিতে দিবেন, বলেন যাও মারা যাও, আমি উত্তরটা শেষ করি, সেক্ষেত্রে যদি আমি ছাদে তালা লাগানোর পরেও, ছাদে রেলিং লাগানোর পরেও যদি না মানে তবু তাকে আমি চোখে চোখে রাখবো, প্রয়োজনে পাহারার ব্যবস্থা করবো যাতে ছাদে কখনো কেউ যেতে না পারে, কিন্তু তাকে কখনো মারতে পারি না, কারণ মারধর করে একটা বোঝানোটা কখনো ফলপ্রসূ হয় না, এটা মানুষের মস্তিষ্কের উপর একটা বিরূপ প্রভাব। আপনি সব ব্যবস্থা করার পরেও আপনার সন্তান ছাদে চলে গেছে, ইমার্জেন্সি হয়ে গেছে, সে যে কোনো ওয়েতে চলে গেছে, এটা অসম্ভব কিছু না, যে কোনো ভাবে যেতে পারে, এখন চলে গেছে, আপনার ব্যর্থতা মেনে নিলাম, ব্যর্থতা, এখন আপনি কি করবেন বলেন, আপনার ছেলেকে কি মারা যেতে দিবেন নাকি আপনি তাকে শাসন করে নামিয়ে নিয়ে আসবেন, বলেন কোনটা কোনটা ভালো হবে? তাকে শাসন ধরে আমি আজকে করলাম, কালকে যে যাবে না এই মায়ের ভয়ে, সেটা কি আপনি গ্যারান্টেড একদিন মার খাওয়ার পরেই তাকে আমি মেরে হাত পা ভেঙে দিলা দিব নাকি? তাহলে হালকা যেটা না, বাট আপনি একটা কাজ করেছেন যার মাধ্যমে আপনার সন্তানটাকে, না না আপনি কি বলতে চাচ্ছেন যে মায়ের দেওয়াটাই সলিউশন এক্ষেত্রে, মায়ের দেওয়া ছাড়া কোনো উপায় নাই? না আমি সেটা বলছি না, কেউ বুঝি না সলিউশন, তাহলে একটা একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারবেন। না এটা দ্বারা প্রিভেন্ট করা যাবে না, শুধুমাত্র মারধর দিয়ে প্রিভেন্ট করা যায় না,
এইটার আপনার কোথায় পেয়েছেন যে এটা প্রিভেন্ট করা যাবে না? আমি বুঝতে পেরেছি যে মাইন্ড ডিপেন্ডেন্ট, বাট একটা ওয়ে বলেছি আমি, একটা ওয়ে বলেছি আমি, বলেছি না যে এটা দিয়ে এটা আলটিমেট, এটা অত্যন্ত বর্বর একটা প্রথা, অত্যন্ত ভাই শুনেন, অত্যন্ত বর্বর একটা প্রথা, শিক্ষা প্রতিষ্ঠানেও প্রায় 10-15 বছর আগে নিষিদ্ধ হয়েছে যে শিশুদেরকে মারা যাবে না, কারণ মানুষ বুঝতে পেরেছে শিশুদেরকে মারধর করে বোঝানোটা এটা মানুষের মনোজগতে একটু শেষ করে নেই, একটু শেষ করে নেই শিশু মারধরটা কখনোই সলিউশন হতে পারে না। এটা সমাজ বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বলেছে, এটা একটা দুটো গবেষণা না, এটা তার বড়। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, আমার হচ্ছে লয়ার ব্যাকগ্রাউন্ড, যে আইনটা আছে শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারবেন না, বাট আপনাকে কিন্তু ওখানে বলা আছে যে আপনি পরিবারের মাঝখানে যাদের আমাদের রাইট আছে সেখানে কিন্তু আমরা সেই সব ছোটখাটো আমরা শাসন করতে পারবো, সেক্ষেত্রে কোনো কোনো সমস্যা। কিন্তু কিন্তু উন্নত দেশ, আপনি আপনি কি এটা জানেন ইউরোপে যে আইন আছে বাচ্চাদেরকে যদি আপনি সন্তান বাবা হিসাবে হাত তোলেন সে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে পারবে, ইউরোপের আইন, আপনি এটা জানেন? আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, শেখ সিরাজি ভাই মনে ব্যাকস্টেজে আছে, অ্যাড হতে চাচ্ছে। হ্যাঁ অ্যাড করো, আমরা লাইভ শেষ করে দেবো। আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো সন্তানকে কোনোভাবে শাসন করা যাবে না, তো কিছু কিছু ক্ষেত্র আছে যখন শাসন না করে কোনো উপায় থাকে না, সেই ক্ষেত্রে শাসন করতেই হয়। আমি একটা এক্সাম্পল দিলাম যে কোনো বাচ্চা যদি এভাবে সুপারম্যান হতে চায় তাকে সে সময় শাসন করতেই হবে। আপনি দেখলেন যে আপনার সন্তান শাসন মানে গায়ে হাত তোলা না, শাসন কিন্তু গায়ে হাত তোলা ওকে শাসন বলে না, মানে আপনি যেটা শাসনের যে অনেকগুলো শাসনের যে কোনো অনেকগুলো অনেকগুলো ক্ষেত্র হতে পারে, শাসনের অনেকগুলো ধরন হতে পারে, শাসনের অনেকগুলো ধরন হতে পারে, কখনো বকা দেওয়া হতে পারে, কখনো বোঝানো হতে পারে, কখনো প্রয়োজনে হালকা প্রহার করা হতে পারে, সেটা শাসনের অনেকগুলো ধরন হতে পারে। এটা শাসন মানেই যে সন্তানকে পিটে রক্তাক্ত করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, বিষয়টা তো এমন না, আমরা সেটা বলছি না, আমরা বলছি ইমার্জেন্সি। সুতরাং কোনো ইমার্জেন্সি বিষয় নিয়ে এসে, কোন একটা ইমার্জেন্সি বিষয় নিয়ে এসে আপনি সেটাকে নিয়ে গোটা বিষয়টাকে তালগোল পেকে পাকিয়ে ফেলবেন, এটা কখনো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যেটা ইমার্জেন্সি হাত কেটে ফেলা, আপনার হাত কেটে ফেলতে হবে, আপনার হাত কেটে ফেলা তো এটা কখনো কোনো ভালো মানুষের কাজ। কিন্তু রহমান সাহেব, রহমান সাহেব, আপনি ইমার্জেন্সি বলতে কি এটা বোঝাচ্ছেন যে 10 বছর হয়ে গেল বাট নামাজ পড়তেছে না, এটা একটা ইমার্জেন্সি কেস, আপনি এটা বলতে চাচ্ছেন? নামাজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, বাচ্চাদের ওয়ার্নিং দেওয়া হয় যখন একবার, সেটা 7 ইয়ার, 7 বছরে, এবং সেক্ষেত্রে এজটা হচ্ছে, বয়সের সীমাটা হচ্ছে 10 বছর, আর আপনারা বলতেছেন এটা হচ্ছে আপনাদের কাছে নৈতিকতার একমাত্র মানদণ্ড, অনুমতি দেয়নি মডারেটর, আপনাকে অনুমতি দেয়নি, এটা এটা গোয়াল ঘর না ভাই, এটা গোয়াল ঘর না। এই ক্ষেত্রে কথা বলার আগে আমি নিজে মডারেটরের অনুমতি নিয়ে পরে কথা বলি, আমি নিজে মডারেটরের অনুমতি নিয়ে কথা বলি, আমি নিজেও মডারেটরের অনুমতি নিয়ে কথা বলি, অনুমতি ছাড়া বলি না। আপনি অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, অনুমতি নেই, আমি শুরু, আমি শুরুতে ঢোকার শুরুতে অনুমতি নিয়েছি। আপনারা একটু একটু থামেন, একটু থামেন শরীফ ভাই, একটু থামেন, এই শুধুমাত্র পাগলের মতো চেঁচালে এই যে আমাদের দর্শকরা অনেক ই হচ্ছে, বিরক্ত হচ্ছে আর কি, যে বিষয়গুলো এখানে আমাদের মার্জিত এবং কোনো ভালো কোনো লাইভ হচ্ছে না আজকে, এটা আমার কাছেও একটা বোর লাগছে যে শুধু চিল্লাচিল্লাই হচ্ছে, সুতরাং আমরা লাইভটা শেষ ফেলবো। তো আমি এখানে যেটা বললাম সেটা হলো যে যে বিষয়গুলো ইমার্জেন্সি, এখন এক একটা বিষয়ের, এক একটা প্রতিষ্ঠানের, এক একটা অর্গানাইজেশনের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, অবশ্যই সেই নিয়ম শৃঙ্খলা অবশ্যই প্রত্যেকে মানতে হয়। তা না হলে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, শিক্ষা আপনি আপনাকে একটা কোড দিয়ে দিল, মেনে বেঁধে দিল, আপনি সেটাকে সেই রুলস কে আপনি মান্য করলেন, আর সেই প্রতিষ্ঠান আপনাকে মূলনীতি দিতে পারবে না, সেটাকে আপনি বন্ধুত্বম বিরোধী, এটা কখনো কোনো যুক্তি হতে পারে না। যে বিষয়টা বলতেছিলাম আর কি, যে নাস্তিক্য ধর্ম আসলে প্রকৃতপক্ষে এই বিষয়টা নিয়ে ডিল করে কিনা, যে একজন ছোট বাচ্চা বিড়ি খাইতে চায়, এরকম আমরা অনেকেই জানি যে অনেক ছেলেপেলে যারা প্রাপ্তবয়স্ক না, যেহেতু নাস্তিক্য ধর্ম অনুপাতে 18 বছর একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়,
তো এই 18 বয়সের আপনি একটু কথার মাঝে কথা বলবেন না প্লিজ 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 কথার মাঝখানে কথা বলতেছেন থামেন থামেন আপনার অবজেকশন থাকলে পরে বলবেন কথাটা একটু বলতে শেষ করতে দেন আপনার কি বিষয় আলোচনা আছে একটু বলবেন কিন্তু কথাই মোস্তফা ভাই আপনার কথা রিপ্লাই দেওয়া হবে আপনি একটা পরে কথা বলেন সিএজি ভাই কথাটা শেষ করুন তারপর আপনি কথা বলবেন আচ্ছা হ্যাঁ তো নাস্তিক ও ধর্মান্ধ যারা আছে বিশেষ করে নাস্তিক ধর্ম ব্যবসা করে যারা রুটি রোজগার ভিক্ষা করে খায় তাদের যে জিনিসটা আমরা দেখতে পাইছি যে ছোট বাচ্চারা ছোট বাচ্চা বলতে 18-17 বছর হইলেও সেটা ছোট বাচ্চা তাদের নিকট তো এরকম মানে মৃত্যু মুখে যাওয়ার জন্য তারা যখন হচ্ছে বিড়ি খায় উন্নত রাষ্ট্রের তো একেবারে মদ খায় আর 17 বছরের ছেলেবেলেরা উন্নত মানে একেবারে সহি মোতাবেক যারা হচ্ছে উন্নত মানের রাষ্ট্র তারা মদ গাঞ্জাও খায় এটা তাদের কাছে হচ্ছে অনেক উন্নত মানের একটা চিন্তাধারা তো যাই হোক এই যে কিছু মানে বিড়ি সিগারেটের গায়েও কিন্তু লেখা থাকে যে এটা হচ্ছে মৃত্যুর কারণ তাহলে এই যে নাস্তিক্য ধর্ম আসলে প্রকৃতপক্ষে এই লেভেলের মানুষদেরকে আসলে কি শিক্ষা দেয় বা কি শিক্ষা দেয় এদের মারার শিক্ষা দেয় না কারণ মদ তো একজন খাইতেই পারে বিড়ি তো একজন খাইতেই পারে বিড়ির গায়ে যে মৃত্যুর কথা লেখা আছে এটা তাদের নাস্তিক্য ধর্মান্ধরা মানে মানুষদেরকে আসলে হত্যা করতে চায় এজন্যই তো তারা মানে মায়েরে যে হচ্ছে একটা আইনকে সুন্দর করা হবে একটি মানুষ যে বেঁচে যাবে একটা ছোট্ট একটি থাপ্পড়ের দ্বারা বা হচ্ছে ছোট্ট একটি ধমকের দ্বারা যে একজন মানুষ এটা থেকে বিরত থাকবে তা কিন্তু হবে না এখন সে বলতে পারে যে অনেক বোঝানো হবে তাকে তো ওখানে তো গায়ে তো লেখাই আছে আমরা দেখছি যে নাস্তিক ধর্মান্ধ এই আসিফ মহিউদ্দিন সে বিড়ি খায় অথচ বিড়ির গায়ে লেখা আছে যে হচ্ছে বিড়ি খাইলে মানুষ মৃত্যুর সম্মুখীন হয় তো এই যে থাকা সত্ত্বেও যে তারা খাচ্ছে তারা বুঝে শুনেই খাচ্ছে সুতরাং এখানে কিছু পানিশমেন্টের অবশ্যই জরুরি আছে এবং এটা হচ্ছে চির নাস্তিক ধর্মান্ধরা আসলে মারতে চায় না কেন কারণ তারা এই ধরনের অপরাধগুলো সবচেয়ে বেশি করে এবং এটা তাদের কাছে খুবই স্বাভাবিক এবং তারা সব সময় উচ্ছৃঙ্খলতাটাকেই বেশি পছন্দ করে যার কারণে এই বিষয়গুলো হয় জি মুফতি সাহেব আমার এতটুকুই বলার ছিল এবার দেখে ওনারা কি বলে আচ্ছা আমি কিছু বলতে পারি আবু ভাই রহমানি ভাইকে শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন তাহলে আমি শুনতে পাচ্ছি রহমানি সাহেব হয়তো মিউটে আছেন অথবা ইন্টারনেট একটু সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমি কি খালেদ ভাই আমি কি বলবো মানে জি জি বলেন কোসমে বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি সিয়াজি ভাইকে একটা জিনিস ছোট্ট একটা জিনিস বলতে চাই সিয়াজি ভাই ধরেন এই যে সিগারেট খাওয়া মদ খাওয়া হ্যাঁ তারপরে আপনি ধরেন এগুলো কিন্তু ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার ধরেন আপনি ধরেন আমি কথা বলবো মানে আমি আমি জানি না আপনি কি খান না এটা ব্যক্তি স্বাধীনতা এটা নাস্তিক ধর্মের ব্যক্তি স্বাধীনতা জি ঠিক বলছেন আমার কথা শুনে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা এখন মনে করেন যে কি আপনি মানে বাংলাদেশে বাংলাদেশে কথা যদি বলি বাংলাদেশে কিন্তু 95% হচ্ছে মুসলিম এবং সেই হিসেবে তাহলে আপনি যদি বলেন যে এখানে যদি বিড়ি মদের কথা বলা হয় তাহলে বাংলাদেশে বার আছে বাংলাদেশে মদের দোকান আছে সিগারেট প্রচুর পরিমাণ সিগারেট বিক্রি হয় এত টাকা দাম হওয়া সত্ত্বেও হ্যাঁ ইসলাম ধর্মে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই কিন্তু নাস্তিক ধর্মে কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে সুতরাং ওখানে কোন ধার্মিক কি খাইলো কোন নাস্তিক খাইলো এটা ভাই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ইচ্ছা তাই করতে পারবে রাইট আচ্ছা আমাদের ধর্মের আইন কিন্তু তাই বলে না প্রশ্ন ভাই আপনার সাথে একটা ছোট্ট কথা যুক্ত করতে যাচ্ছিলাম আপনি যে বলেন বাংলাদেশের সিগারেট বা মদ বিক্রি অনুমোদিত পাশাপাশি এটাও আপনাকে বলে দিয়ে বাংলাদেশে কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত রিহাব সেন্টার অর্থাৎ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র এটাও অনুমোদিত সরকার কর্তৃক অর্থাৎ সরকারের পজিশনটা আমাদের বুঝতে হবে সরকার কাউকে কোনো বাধা দিচ্ছে না সরকার আপনাকে বলতেছে আপনি চাইলে মানে আপনি যদি মদ বিড়ি খান এটা আপনার ক্ষতি হবে পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা আছে তো সরকার কিন্তু এটাকে জাস্টিফাই করতেছে না সরকার আমি বলে নেই আমি বলে নেই এটা কি বাংলাদেশ মিডিয়া সেন্টার নাই নাকি আপনারা যে বিড়ি খাইবেন আমি চিকিৎসা আপনি যে কথা বলতেছিলাম না এই ধরনের কথা বলতেছেন বিড়ির কথাটা বলতেছি না বিড়ির কথা আমি 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 সরকারের বিষয়টা আমি জাস্ট এখানে বলতেছি সরকার কিন্তু এখানে আপনাকে খাইতে বাধ্য করতেছে না বাংলাদেশ সরকার কিন্তু আপনাকে এসে বলতেছে না আপনি কেন খাচ্ছেন না পাশাপাশি আপনার আপনাকে আমি শেষ করে নিই শেষ করে মাঝখানে বলবেন না বাধ্য করতেছে না মদ গাঁজা খাও তো বাংলাদেশে নিষেধ আপনি জানেন না এটা আমি একটু বলে নেই না না আপনি ভুল কথা বলতেছেন তো আমি বলে নেই আমি বলে নেই ব্যক্তিগত ভাবে আপনি কোনো বারে হয়তো জাননি ব্যক্তিগত বারের লাইসেন্স গুলা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় আপনি এলাকা আছে আপনি আপনি পাবলিক প্লেসে এসে খেতে পারবেন না আপনার নির্দিষ্ট প্লেস আছে খাওয়ার জন্য পাশাপাশি আপনার যদি লাইসেন্স থাকে সেটা আপনি বহন করতে পারবেন মানে রাস্তাঘাটে কিন্তু রাস্তাঘাটে আপনি খেতে পারবেন না
রাইট, আপনাকে লাইসেন্স একটা দেখেন, এটা আপনাকে যদি সবাই লাইসেন্সও দেওয়া আছে মানে আপনাকে এই জিনিসটা করতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে, তাছাড়া কিন্তু কিন্তু এর মানে কিন্তু না না কিন্তু লাইসেন্স শেষ করে নেই, কোন কেউ কোন ব্যক্তি ধর্ম নিয়ে অবমাননাও করতে পারবে না, তো এইটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না কেন? গভর্নমেন্টের পজিশনটা এক্ষেত্রে নিউট্রাল, গভর্নমেন্ট এখানে কাউকে কোনো কিছু ফোর্স করতেছে না, আপনি ব্যক্তি স্বাধীনতা যদি করতে চান করতে পারেন, বাট সেটা একটা লিমিটের মধ্যে করতে হবে। উনি জার্মানি থেকে, আপনি জানলেন কিভাবে? দেখেন যে মানুষ কিন্তু একটা জিনিস কেটে ভুলে যায়, একটা জিনিস কেটে করে, একটা বিবেকটা চেঞ্জ হয়, যে প্রশ্ন ভাই এটা প্রমাণ মানে আজকে জার্মানির কথা বলবে কালকে এটা কিন্তু বিবেকের যে একটা সমস্যা। জানেন না খায়াত ভাই আপনি লাইসেন্স কাকে দেয়, কে লাইসেন্স নিতে পারে এই সমস্যা আপনার? ভাই আমি আমি হচ্ছে ভাই ল ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে অনেক ভালো জানি, আমাদের একটা আইন আছে ভেরি গুড। ইসলামে কি নারী নেতৃত্ব হালাল না হারাম? নারী নেতৃত্ব তো আমি মানি না। কবিররা তারপর হচ্ছে বাবরুল হককে অনেকবার করছে এই প্রশ্ন, তো খুবই সহজ একটা উত্তর, যে আমরা যখন কোন রাষ্ট্র যখন গণতন্ত্র বা কোন আইন মেনে চলবে সেখানে তো আমার কিছু করার নাই, আমি যেহেতু অমুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে বসবাস করতেছি। আপনি কেন নারী নেতৃত্ব হারাম করলেন ভাই? হ্যাঁ নারী নেতৃত্ব হারাম করি নাই তো আমি, আমি কোথায় হারাম করলাম? আমি নিজে মানি না, আমি নিজে মানি না, আমি কি বুখারি হাদিস বের করব ভাই? আমি নারী নেতৃত্ব মানি না, দাঁড়ান দাঁড়ান আমি এখনো বলতেছি আমি নারী নেতৃত্ব মানি না, কিন্তু আমি তো ইসলাম ইসলাম কি মানে রাষ্ট্রের তো ধরনের ক্যাপাসিটি নাই। আমি কখনোই প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করতেছি না, কারণ রাষ্ট্রীয় ভাবে তাকে আমি মানি, গণতান্ত্রিক দেশে থেকে আমি মানি না। না না একটা গণতান্ত্রিক দেশে বলেন আপনারা আপনারা সবাই থামেন, নৈতিকতা থেকে চলে গেছেন আপনারা নারী নেতৃত্বে, আপনারা আর কোথায় যে ঠেকবেন বলেন? ভাই সিরাজি ভাই তুলছে কথাটা, এখানে কথা ছিল নৈতিকতা নিয়ে, আপনারা সারা দুনিয়া ঘুরে মহাকাশ বিচরণ বিচরণ করে এসে এখন নারী নেতৃত্বে ঠেকছেন, তার মানে হলো যে এই অবান্তর এই অবান্তর অহেতুক কথা বলে আসলে রাত জেগে জেগে শুধু এইগুলোই হয়, এই জন্য আমরা এই লাইফ টাইম এগুলো আসলে বন্ধ করে দেবো, এগুলো আসলে কোনো তেমন কোনো ফায়দা দেখি না, কারণ শুধু আপনারা বকবকি করতে থাকেন আমরাও বকবক করি, এইগুলোই হয়। তো যাই হোক, আমাদের যে দাবিটা ছিল যে নৈতিকতার মানদণ্ড ধর্ম ছাড়া এটা নির্ধারণ করা সম্ভব না, এই ব্যাপারে যদি আপনাদের কারো কিছু বলার থাকে সংক্ষেপে বলেন, নতুবা আমরা লাইভ শেষ করব, আমাদের দর্শকরাও বিরক্ত হচ্ছে আজকে।
আচ্ছা আচ্ছা আমি একটু বলে নেই, তো আমি শুরুতে যেটা বলেছিলাম সেটাই আবারও বলবো, যদি কোনো ধর্ম আমাদেরকে এটা বলে যে শিশু মেয়েদের বিবাহ করা যাবে, কোনো মানুষ আয়োজন মানুষের অধীনে মালাকাত বা অধীনস্থ হিসেবে বা দাসদাস হিসেবে থাকবে, আমার সেটা বিরোধিতা করব। স্বামী তার স্ত্রীকে পেটাবে, আমার সেটারও বিরোধিতা করব। অর্থাৎ এই ধরনের আইন কথা বলে যে আমি বক্তব্য দিচ্ছি, তো আপনি আপনার সময় বললেন নিজের মায়ের সাথে যৌন সম্পর্ক করা যাবে, আপনি আপনার সম্পর্ক লাগিয়ে মেরে দেব। না না শিশু মেয়েদের বিবাহ করা যাবে এরকম আইন আমরা কখনো মানবো না ধর্ম থেকে। নারী নেতৃত্ব সবসময় দিতে পারবে, নারী পুরুষ সকলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকলে সে দিতে পারবে। কোন মানুষের মানুষের সাথে বিরক্ত করা হচ্ছে আমাকে, কোন মানুষ আয়োজন মানুষের অধীনে অধীনস্থ হিসাবে থাকতে চায়, এরকম রাখতে চায়, এরকম কোন মতামত আমরা মানবো না। সর্বোপরি ইসলামের যে সকল আইন আমরা শরীয়ত আইন দেখতে পাই, এই ধরনের জঘন্য আইন দেখার পরে আমি জঘন্য শব্দটা ইউজ করতে বাধ্য হলাম, এই ধরনের আইন আমরা কখনই চাই না কোনো সমাজে প্রতিষ্ঠিত হোক। ও এটি আমার বক্তব্য ছিল, রহমান সাহেবকে ধন্যবাদ। আপনি এখন থামেন থামেন, আমি এবার যাচ্ছি খালেদ ভাই, আপনি বলেন, এক মিনিট বলেন। জি শাইক, আমরা দেখলাম যে তারা আসলে মানুষের ব্যক্তির উপর ছেড়ে দিচ্ছে যে কোনটা রাইট বা কোনটা রং, বাট ব্যক্তির এক একটা মতান্তর থাকতে পারে। যেমন শাইক শরীফ ভাইয়ের সাথে বা প্রশ্ন ভাইয়ের সাথে কোনো কনফ্লিক্ট থাকতে পারে, তারা এটাই বলেছিল যে মানে তারা যদি কেউ সমকাম করে তারা তাকে ছেড়ে দিবে আর কি, সেটা তাদের নিজস্ব স্বাধীনতা। তো এইভাবে কোনোভাবে যে একটা মানদণ্ড তারা কোনোভাবেই সৃষ্টি করতে পারে নাই, তারা এই পর্যন্ত অনেকবার প্রশ্ন করা হয়েছে যে আপনাদের মানদণ্ডটা কোথায়, কিভাবে বুঝবো, সেটা তারা করতে পারেনি। যেমন তারা শুধুই করে না, এটা হচ্ছে অনেক নিকোয়াভেলি তারাও বলেছে, তারা ল কে মনে করতো যে সেটাই হচ্ছে মানদণ্ড, সেটা হচ্ছে কোনটা রাইট বা কোনটা রং সেটা কখনো দেখতো না। বাট আইন আইনকেও কিভাবে মানুষ অ্যাবিউজ করে সেটা জিনিসকে খারাপ দিকে নিয়ে যায় সেটা আমরা ওয়ার্ল্ড ওয়ারে দেখেছি। তো এই দিক দিয়ে আমাদেরকে অবশ্যই ধর্মকে নিয়ে আসতে হবে যে আমাদের একটা মানদণ্ড আছে কোনটা রাইট বা রং, বাট তারা সেটা ব্যক্তির উপর ছেড়ে দিচ্ছে। জি সাই জি, প্রশ্ন ভাই আপনি এক মিনিট বলেন। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রামানি ভাই আমাকে যুক্ত করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যারা এখানে এতক্ষণ আলোচনা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলবো, সবাইকে বলবো যে আপনারা একটু দয়া করে সহি বুখারি ইসলামী ফাউন্ডেশনের 3012 নম্বর যে হাদিসটা আছে সে হাদিসটা একটু পড়বেন। পড়ার পরে আপনারা একটু বলবেন যে নৈতিকতায় ধর্ম কিভাবে কতটুকু পরিমাণ প্রভাব রাখতে পারে। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি আমার কাছে, আমি পার্সোনালি যেটা আমি মতামত দিতে পারি সেটা হচ্ছে কি নৈতিকতার ক্ষেত্রে আমি ধর্মকে আনতে পারি না, আনবো না, আমি আনবো না। আপনারা যদি আনতে চান তাহলে এই ক্ষেত্রে কারো বাধা নেই, কারণ আপনারা যদি মনে করেন যে ধর্মের মাধ্যমে আপনি নৈতিকতা পালন করতে পারবেন, নৈতিকতাকে আপনি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারবেন, তাহলে ওকে দারুণ, এটা খুব ভালো ব্যাপার, আপনারা করতে পারেন। আমি পার্সোনালি মনে করেছি কি যে হ্যাঁ, আমার ক্ষেত্রে ধর্ম লাগবে না, আমার ক্ষেত্রে নৈতিকতা আমি যেটা ভালো মনে করবো এবং যেটা আমি মনে করি যে ভালো সেটা ভালো এসব করতে পারি, এবং সেটা পিছনে অবশ্য যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ধরনের লাইভগুলো যখন হয় তখন মানে রামানি ভাই বা যারা মডারেটর থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমরা যারা অন্য মতাদর্শ করি তাদেরকে একটু সুযোগ দেবেন। আপনি যেহেতু দেন, রামানি ভাই দেন আমরা জানি, আমি খুব সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেন। এবং খালেদ ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো, উনিও খুব পরিশীলিত ভাষায় কথাবার্তা বলেন সেটাও খুব ভালো লাগলো। তবে এমন মানুষকে আপনারা করবেন না, একটু কন্ট্রোল করবেন যারা সাধারণত যে কোনো লাইভের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। আর একটা তৃতীয় যে কথা বলবো শেষ করে দিবো ভাই, আপনার এক মিনিট শেষ হয়ে গেছে ভাই, আমি 10 সেকেন্ড ভাই। আচ্ছা, সেটা হচ্ছে কি যে নৈতিকতার মানদণ্ড নির্ভর করবে, নির্ভর করে না ধর্মের উপরে, নৈতিকতার মানদণ্ড নির্ভর করবে আপনার যে ব্যাপারটা আছে আপনার চিন্তা চেতনার উপরে, আপনার জ্ঞানের উপরে, এবং সেটা পরিবেশ পরিস্থিতির উপরে বিবেচনা করে। সেটা ধর্ম হতে পারে, ধর্ম না হতে পারে, বাট মানদণ্ড ধর্ম কখনো নির্ধারণ করে দেবে না। হ্যাঁ, ধন্যবাদ আহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেন, 1 মিনিট বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, যে আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। তো এখানে যে প্রশ্ন ভাই কয়েকটি কথা বললেন যে নৈতিকতা ধর্ম দেবে না, এই কথাটি নাস্তিক ধর্মানুপাতে একটি সঠিক কথা যে নৈতিকতা কখনো ধর্ম দিতে পারে না। নৈতিকতা হচ্ছে বিবেক দেয়, যেরকম তসলিমা নাসরিনের বিবেক এবং যুক্তি বলছে বিবাহ প্রথার বিরোধিতা করতে হবে, এটি তাদের কাছে একটি সর্বোচ্চের নৈতিক একটি কাজ যে তারা বিবাহ বহির্ভূত অসংখ্য নারী পুরুষের সাথে জনসম্পর্ক করবে। এটা অবশ্যই তাদের বিবেক অর্জিত একটি কাজ এবং বিবেক দ্বারাই তারা এই কাজগুলো করে থাকে, বিশেষ করে তারা সমকামিতা করে থাকে, এটাও তাদের বিবেক অর্জিত একটি কাজ এবং বিবেকের কাছে তাদের কাছে এটি একটি ভালো কাজ, যেটার জন্য অবশ্যই তারা ধর্মকে পরিত্যাগ করতে পারে, তারা বিড়ি মদ গাঞ্জা এগুলো খেতে পারে, যেগুলো আমরা অসংখ্যবার দেখেছি। লেখক হুমায়ুন আজাদও মদ খাইতেন, পতিতালয়ে যেতেন, এটা হচ্ছে তাদের কাছে একটি বিবেকের সর্বোচ্চ মানদণ্ড, যেটা তাদেরকে অনেক সুন্দর করে এই তাদের এই বিবেক নামক একটি অদ্ভুত জিনিস তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে সে এই ধরনের বিবেককে সাপোর্ট করেছে এবং সেই বিবেক নিয়েই তারা পৃথিবীকে একটি জি জি শোনা যাচ্ছে। তো যে জিনিসটা বলতেছিলাম তো, শোনা যাচ্ছে না জি, আপনি খুব সংক্ষেপে কথা, আচ্ছা খালেদ ভাই শুনতে পাচ্ছেন? শেষ করেন জি, আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা শরীফ ভাই, শরীফ ভাই, হ্যাঁ হ্যাঁ শরীফ, শরীফ ভাই একটা কথা বলতেছিলেন যে যে ধর্ম হচ্ছে আমরা ধর্ম দিয়ে নৈতিকতা নির্ণয় করতে পারি না, ওটাও একই কথা যে তারা আসলে সমকামিতার আদর্শে বিশ্বাসী, সেটা তাদের বিবেক একটি এবং এটাই তাদের কাছে যৌক্তিক। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। নাস্তিক ধর্ম কখনো ইসলাম ধর্ম বা আস্তিক ধর্ম থেকে কোনো জিনিস নিতে পারে না, কারণ তারা সব কিছু হচ্ছে তাদের বিবেক নামক একটি অদ্ভুত জিনিস দ্বারা তারা পরিচালিত করতে চায়, যেটা দ্বারা তাদের সর্ব ধরনের কাজ করা সম্ভব, যার কারণে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়েছে, সোভিয়েত ইউনিয়নের নারীরা ধ্বংস হয়েছে, সোভিয়েত ইউনিয়নের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়েছে। জি জি, সকলে মিশে যাবে, অসংখ্য ধন্যবাদ জি। আমরা আজকে শেষ করবো, আপনারা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ, আমাদের সাথে দর্শকরা যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ। আমি যে লাস্ট যে কথাটি বলতে চাই, আসলে সবকিছুই বিবেকের উপর ছেড়ে দিলে বিবেক অনেক সময় মানুষকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যেতে পারে। যেমন আমরা একটা নিউজ দেখেছিলাম, লন্ডনে এক মেয়ে কুকুরকে বিয়ে করেছিল, সেটা হচ্ছে তার বিবেক এবং যুক্তি দিয়েছিল। আমরা দেখেছি ভারতে একজন কুকুরকে ধর্ষণ করেছে, পত্রিকায় এটা হেডে নিউজ হয়েছে, তো সেও বিবেকের তাড়না এটা করেছে। সুতরাং শুধুমাত্র বিবেকের উপর ছেড়ে দিলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, সে পশুত্বের পর্যায়ে নিয়ে যাবে। আর এক্ষেত্রে অবশ্যই ধর্মের বাধ্যকতা এটা দরকার, তা না হলে মানুষকে সঠিকভাবে টিকে রাখা যাবে না, বিশ্বকে টিকে রাখা যাবে না। কেননা যদি আমি শুধু বিবেকের উপর ছেড়ে দিই আর সমস্ত মানুষ যদি সমকামী হয়ে যায়, তাহলে পৃথিবীর যে সাধারণ যে প্রজনন যে একটা ব্যবস্থা এবং ভারসাম্য ঠিক রাখা, সেটাও হারিয়ে ফেলবে, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এজন্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, বিশ্বকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই মানুষের বিবেককে লাগাম পরাতে হবে, আর সেটার জন্য সবচেয়ে বড় সলিউশন হচ্ছে আল কোরআন। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ, খালেদ ভাইকে ধন্যবাদ, শরীফ ভাইকে ধন্যবাদ, প্রশ্ন ভাইকে ধন্যবাদ, মৌলানা রুহুল আমিন সিরাজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক মন্ডলী যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আমাদের সাথে সবাই যুক্ত হবেন, সাথে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা এখানের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।